वेलकम एवरीवन एनएमजीएनएम काउंसलिंग प्रोसेस 2023 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এনএমজিএনএম ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং রেজাল্ট এনএমজিএনএম কাউন্সেলিং রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে আগামী 23 তারিখ এই মাসের 23 তারিখ কিন্তু তোমাদের কাছে রেজাল্ট এসে যাবে তো সেই পাশাপাশি ফার্স্ট রাউন্ডের অর্থাৎ এবছরের ক্ষেত্রে প্রথম রাউন্ডের কতটা কি কাট অফ হতে পারে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কত দূর পর্যন্ত র‍্যাঙ্ক যেতে পারে কতটা র‍্যাঙ্ক একটা সেফ র‍্যাঙ্ক হতে পারে তোমার প্রথম রাউন্ড কাউন্সেলিং এ সিট পাওয়ার জন্য সেই পাশাপাশি বিগত বছরের ক্ষেত্রে এর পাশাপাশি বিগত বছরের অর্থাৎ 2022 এর ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ কতটা পর্যন্ত র‍্যাঙ্ক গেছিল এবং কত র‍্যাঙ্ক পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে কলেজ পেয়েছিল সেই পাশাপাশি এই মাত্র কিন্তু তোমাদের জন্য অফিশিয়ালি নোটিশ পাবলিশ করে দেওয়া হলো আপগ্রেডেশন ইয়েস এবং নো ফর্ম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কিন্তু তোমাদেরকে খুব ধীরস্থিরভাবে সাবধানতা অবলম্বন করে শুনতে হবে এবং এখন থেকে কিন্তু জেনে রাখতে হবে কারণ আমি প্রথমেই বলে দিই এই প্রক্রিয়াটা কিন্তু খুব হ্যাজার্ড একটি প্রক্রিয়া আমি তোমাদেরকে কাউন্সেলিং এর নোটিফিকেশন ধরে ধরে সমস্ত ইন ডিটেল বুঝিয়ে দিচ্ছি যাতে এর পরবর্তীকালে যখন হঠাৎ তোমরা হাতে রেজাল্টটা পেয়ে যাবে যারা সিট পাবে সেই মুহূর্তে যেন তোমাদেরকে খুব বেশি অতিরিক্ত চাপ না নিতে হয় তো এখন থেকে কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং সেই পাশাপাশি কাউন্সেলিং এর অর্থাৎ কাউন্সেলিং আজকেই কিন্তু শেষ হতে চলেছে এখনো পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করনি অবশ্যই কিন্তু তোমরা আজকেও রেজিস্ট্রেশন করতে পারবে আজকেই চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস লকিং এনএমজিএনএম চয়েস লকিং 2023 দেখো চয়েস লকিং কিন্তু আজকেই হয়ে যাচ্ছে তো আজকে তোমাদেরকে চয়েসটা লক করে দিতে হবে এবারে একটা প্রশ্ন হচ্ছে যে যদি কেউ লক না করতে পারো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি লক হয়ে যাবে তো সমস্ত বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশাপাশি বলে রাখি যারা যারা একেবারে প্রথম চ্যানেল ভিজিট করছো অবশ্যই প্রয়োজন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো একেবারে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এবছরের ক্ষেত্রে 2023 এর ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এনএমজিএনএম রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট কত র‍্যাঙ্ক থাকলে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর ক্ষেত্রে একটা সেফ তুমি নিজেকে ভাবতে পারো বা কলেজ পাওয়ার একটা প্রোবাবিলিটি থাকতে পারে তো দেখো এটা বলার আগে আমি তোমাদেরকে একেবারে প্রথমে 2022 এর ক্ষেত্রে অর্থাৎ বিগত বছরের ক্ষেত্রে কতটা র‍্যাঙ্ক পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যে কত র‍্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পেয়েছিল কোন কলেজ পেয়েছিল তো দেখো এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে যে ডাটাটা রয়েছে সেগুলো বিগত বছরের বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া ডাটা একেবারে প্রথমেই আসছি দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ২০২২ সালের ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল আমি দুটো র্যাঙ্ক বলছি দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে চান্স পেয়েছিল বেশ দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে চান্স পেয়েছিল তো 4293 একজনের ছিল জিএমআর র্যাঙ্ক আরেকজনের জিএমআর র্যাঙ্ক ছিল 4344 এরা দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যালটমেন্ট পেয়েছিল ফার্স্ট রাউন্ডের কথা কিন্তু বলছি অন্যান্য কোনো রাউন্ড নিয়ে আজকে কথা বলবো না ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি এ ক্যাটাগরি বার্নপুর যে সেন্ট্রাল হসপিটাল রয়েছে সেখানে অ্যালটমেন্ট পেয়েছিল 6411 ছিল তার জেনারেল মেরিট র্যাঙ্ক ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করতো স্টুডেন্টই ওবিসি বি এর ক্ষেত্রে আসি 4255 ওবিসি বি প্রথম রাউন্ডে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিল বিগত বছরের কথা বলছি এসসি ক্যাটাগরি শিডিউল কাস্টের ক্ষেত্রে 9069 জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ে অ্যালটমেন্ট হয়েছিল ঝাড়গ্রাম লালগড়ে জিএনএম ট্রেনিং স্কুল লালগড় তো সেখানে 9069 এসসি ক্যাটাগরি থেকে প্রথম রাউন্ডে কিন্তু চান্স পেয়ে গেছিল শিডিউল ট্রাইবের ক্ষেত্রে আসি শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আরজি কর গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছিল 12684 জিএমআর র্যাঙ্কে আরজি করে অ্যালটমেন্ট হয়েছিল কলকাতা আরজি করে অ্যালটমেন্ট হয়েছিল এবার আসছি ইডব্লিউএস ক্যাটাগরি দেখো ইডব্লিউএস আমি দুটো বলছি প্রথমত কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যালটমেন্ট হয়েছিল স্টুডেন্টের 9781 কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল 9781 অ্যালটমেন্ট হয়েছিল ইডব্লিউএস ক্যাটাগরি থেকে আরেকটা বলছি এএনএম এর ক্ষেত্রে অ্যালটমেন্ট হয়েছিল ডোমকর সুপার স্পেশালিটি হসপিটাল 2022 এর কথা বলছি 711 ছিল ওই স্টুডেন্টের ক্যাটাগরি র্যাঙ্ক ইডব্লিউএস ক্যাটাগরি 711 ছিল ওর ক্যাটাগরি র্যাঙ্ক ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে স্টুডেন্টের অ্যালটমেন্ট হয়েছিল 13540 ছিল তার জেনারেল মেরিট র্যাঙ্ক সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আছে দেখো সিভিল ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু 2022 এর সেরম ডাটা আমাদের কাছে নেই তো যার কারণে আমি বলতে পারছি না এবার আসি এবছরের ক্ষেত্রে 2023 এর ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ কত র্যাঙ্ক থাকলে একটা সুযোগ আসতে পারে দেখো একটা কথা তোমাদেরকে বুঝতে হবে এবছরের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা আমাদের আলাদা করে দিয়েছে অর্থাৎ এএনএম র্যাঙ্ক আলাদা জিএনএম র্যাঙ্ক আলাদা যদিও কাউন্সিলিংটা একই সঙ্গে হবে তো সেই হিসাবে যদি দুটোকে আলাদা আলাদা করে বলতে হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অ্যাকচুয়ালি দেখো এগুলো তো কখনোই এরম বলা যায় না যে ফাইনালাইজ ব্যাপার বা ভগবান তুল্য কোনো এগুলো ব্যাপার নয় একটা সম্ভাব্য যেগুলো আমরা বলি তবে সেটা তিনটে রাউন্ড মিক্সড করে বলা যেতে পারে এরম ফাইনালাইজ একটা সিঙ্গেল রাউন্ডের জন্য কিন্তু বলাটা আমার মনে হয় শ্রেয় হবে না এবং বিশেষত এবছরের ক্ষেত্রে যে চেঞ্জেসটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু না মেলারই চান্সটা অনেকটা বেশি থাকবে তো সেই হিসাবে আমি কিন্তু এবছরের ক্ষেত্রে আলাদা করে ফার্স্ট রাউন্ডের কাট অফ বলছি না কিছুদিন পরেই তোমরা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ 23 তারিখ এবারে তোমাদেরকে আমি 2022 এর ডাটাটা দেখালাম সেখান থেকে তোমরা একটা সাময়িক ধারণা পেয়ে থাকবে যে মোটামুটি কতটা পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্ক গেছিল কত র্যাঙ্কে সরকারি কলেজ পেয়েছিল এবার দেখো ওই ডাটাটা কখনো 100% এবছরের ক্ষেত্রে মিলবে না
ওর থেকে হয়তো কম পর্যন্তও যেতে পারে। অর্থাৎ যে র্যাঙ্কগুলো আমি বললাম 2022 যারা চান্স পেয়েছিল প্রথম রাউন্ডে, এর থেকে কম র্যাঙ্কেও এবছর হতে পারে, বা এর থেকে হয়তো বেশি র্যাঙ্ক যাবে না, এর থেকে কম র্যাঙ্কে হতে পারে। তবে এটা কিন্তু কখনো ফাইনালাইজ নয় যে হুবহু ওরম মিলে যাবে। বেশ, যেগুলো বলছি বোঝার চেষ্টা করো, হুবহু কখনোই মিলবে না, তো আমি তোমাদেরকে একটা সম্যক ধারণা দিলাম। এবারে আসছে অফিসিয়ালি, কিন্তু তোমাদের একটা নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে NMGNM 2023 সংক্রান্ত আপগ্রেডেশন ইয়েস ফর্ম এবং আপগ্রেডেশন নো ফর্ম। তোমরা NMGNM 2023 এর যেটা অফিসিয়াল সাইট রয়েছে সেখানে গেলেই দেখতে পাবে আপগ্রেডেশন ইয়েস এবং নো ফর্ম। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখো, প্রথমত আমি বলে দিই যে ইয়েস নোটা কি। যারা কলেজ পাবে, ধরো প্রথম রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট 23 তারিখ এসে যাচ্ছে, তো 23 তারিখ যারা যারা কলেজ পাবে, তুমি তো দেখতে পাবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট যখন তুমি দেখবে চেক করবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমেই যারা সিট পাবে তাদেরকে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ডাউনলোড করতে হবে। এরপর সমস্ত ডকুমেন্ট রেডি করে যে তারিখ পর্যন্ত বলা হয়েছে যে কলেজে তোমাকে ভেরিফিকেশন করতে যেতে হবে, অ্যাডমিশনের জন্য ডেট দেওয়া হয়েছে, তো তুমি সেই কলেজে গিয়ে তোমাকে দেখা করতে হবে এবং তোমার সম্পূর্ণ ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। হলো, এবার কোনো স্টুডেন্ট চাইলে যে যে কলেজটা পেয়েছে সে কলেজে সে ভর্তি হয়ে যেতে চায়, যে ভর্তি হবে তাকে আপগ্রেডেশন নো ফর্মটা জমা দিতে হবে। এবার আসছে আপগ্রেডেশন ইয়েস। আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দেওয়ার মানে এটাই যে তুমি নেক্সট রাউন্ড কাউন্সিলিং এর জন্য পার্টিসিপেট করতে চাইছো। অর্থাৎ এর মানেটা এটাই যে এখন যে তুমি যে সিট পেয়েছো, যে কলেজে তুমি সিট পেয়েছো, তো সেই কলেজটি তোমার পক্ষে সুটেবল নয়, বা তুমি ওখানে ভর্তি হতে চাইছো না। তুমি চাইছো নেক্সট রাউন্ড কাউন্সিলিং এ যদি আপগ্রেড করে, অর্থাৎ যত নম্বর কলেজ পেয়েছো তার উপরে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলোর মধ্য থেকে যদি কিছু পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটা চান্সেস তোমরা নিতে চাইছো, তোমাদেরকে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা দিতে হবে। বোঝা গেছে? ফর্মটা খুব সিম্পল একটা ফর্ম, জাস্ট কয়েকটা ম্যান্ডেটরি ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। কলেজের যিনি ওখানে থাকবেন, যিনি প্রিন্সিপাল থাকবেন, উনি ডেট এবং সিল দিয়ে ওটা অথরাইজ করে দেবেন, ইয়েস অর নো। এবারে আসছি, দেখো এটা তো ফার্স্ট রাউন্ড গেল। এবারে দেখো, এক্ষেত্রে আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ একেবারে প্রথম সিট পাবে, ধরো আমি একটা স্টুডেন্ট, আমি টোটাল NMGNM মিলিয়ে 54টা চয়েস কমপ্লিট করে নিয়েছি। ধরো আমি 1 নম্বর চয়েসে রেখেছিলাম SSKM হসপিটাল কলকাতা, আমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ 1 নম্বর চয়েসই কলেজ পেয়ে গিয়েছি, অর্থাৎ SSKM এ কিন্তু আমার অ্যালটমেন্ট হয়েছে। যদি কারোর ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট হয়, 1 নম্বরে যে কলেজটি আছে সেখানে যদি অ্যালটমেন্ট হয়, তোমাকে ভর্তি হতেই হবে, দ্যাটস বাউন্ড, ভর্তি হতেই হবে, কোনো আপগ্রেড করতে পারবে না। বোঝা গেছে? এবারে যারা আপগ্রেড করলে তাদের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে আসি। আপগ্রেডেশনের পর যদি তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়, ধরো তোমার 17 নম্বর কলেজটা তুমি পেয়েছিলে, 1 থেকে 16 পর্যন্ত যতগুলো কলেজ ছিল সেক্ষেত্রে কোনো একটা কলেজ তোমার অ্যালটমেন্ট হলো, অর্থাৎ আপগ্রেডেশন সাকসেসফুল হলো, সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট তুমি হাতে পেলে তখন বুঝতে পারলে যে হ্যাঁ আমার আপগ্রেড হয়েছে। এবারে যে কলেজটি পেয়েছো সেটা ইদার যদি ফার্স্ট চয়েস হয়, অর্থাৎ তুমি টোটাল যে চয়েস ফিলিংটা করেছিলে সেটার 1 নম্বরে যে কলেজটা ছিল, অর্থাৎ 1 থেকে 16 পর্যন্ত ফার্স্ট যে চয়েসটা ছিল সেখানে যদি তুমি সিট পেয়ে যাও, প্রথমত তোমাকে কিন্তু দ্বিতীয়বার আর সিট অ্যালটমেন্টের টাকা, অর্থাৎ 1000 টাকা দিয়ে আর সিট অ্যালটমেন্ট লেটারটা নতুন করে ডাউনলোড করতে হবে, কিন্তু 1000 টাকা পেমেন্ট আর করতে হবে না, তুমি ফ্রিলি ওটা ডাউনলোড করতে পারবে, সেক্ষেত্রে একটা তোমার নতুন অ্যালটমেন্ট লেটার আসবে। এবারে যদি সেটা ফার্স্ট চয়েস হয় তোমাকে ভর্তি হতেই হবে, তোমাকে ভর্তি হতে হবে। যদি তুমি ভর্তি না হও, যদি তুমি ভর্তি না হও, ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট করা আছে, ভর্তি যদি তুমি না হও সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কাউন্সিলিং নোটিফিকেশনে বলা আছে পুরো কাউন্সিলিং এর রাউন্ড থেকে কিন্তু তোমাকে ইনএলিজিবল করে দেওয়া হবে, অর্থাৎ সেখানে কিন্তু তুমি আর দ্বিতীয়বারের জন্য চান্সেস নিতে পারবে না। এবারে যারা ফার্স্ট চয়েস বাদে, অর্থাৎ 17 নম্বর তুমি পেয়েছিলে, 1 নম্বর পেলে কি হবে সেটা সম্বন্ধে বললাম, এবারে 2 থেকে 16 পর্যন্ত, 2 থেকে 16 নম্বর পর্যন্ত যারা কলেজ পাবে সেক্ষেত্রে দেখো ভর্তি তোমাকে তো যদি, যেহেতু তুমি আপগ্রেড করেছো নিশ্চয়ই তার ভেতরে কিছু একটা তুমি চান্সেস ছিল তোমার, সেরকমই আশা করেছিলে, কলেজ পেয়ে গেলে তো বেটার, ভর্তি হয়ে গেলে। এবারে যদি কেউ স্টুডেন্ট ভর্তি না হয়, যদি কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল করা হবে, অর্থাৎ সে মপ আপ রাউন্ডে বসতে পারবে। এবারে বাই চান্স যদি তুমি ভর্তি হয়ে যাও তখন কিন্তু আর মপ আপ রাউন্ডের জন্য তুমি এলিজিবল হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ মপ আপটা কিন্তু একটা অপশনাল রাউন্ড, সেক্ষেত্রে আবার তুমি চাইবে যে আরও একটু আপগ্রেড করবো, এরকমটা কিন্তু কখনো হবে না। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যেই রাউন্ডেই কলেজ পাবে ভর্তি হয়ে যাবে, একেবারে ঢিলেমি করবে না। এবছরের সিচুয়েশনটা আলাদা, কম্পিটিশনটা বিরাট হাই আছে। এবারে দেখো, যদি কারোর কলেজ চেঞ্জ না হয়, যেটা পেয়েছিলে সেটাই আছে, কলেজ চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে তুমি আবার সেই পুরনো সিটটাই ভর্তি হতে পারবে। একবার যদি চেঞ্জ হয়ে যায় পুরনো সিট কিন্তু আর ঘুরে পাবে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আপগ্রেডেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আমি দুটো ফর্ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বললাম যেটা, যে যে যেই জায়গায় NTS পাবে খুব যদি প্রবলেম না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে, একেবারে দেরি করবে না, ভর্তি হয়ে যাবে, সময় নষ্ট করবে না, কারণ কম্পিটিশন হাই আছে,
মোটামুটি খুব যদি অসুবিধা না হয় সেক্ষেত্রে অবশ্যই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে। যারা সেকেন্ড রাউন্ডে পাবে আপগ্রেডেশন হোক বা না হোক, হলেও ভর্তি হয়ে যাবে, না হলেও ভর্তি হয়ে যাবে। মপআপের জন্য একেবারে অপশন রাখবে না, মপআপের জন্য কোনো রকম চান্স নেওয়ার দরকার নেই। বেশ, এবারে আসছি কাউন্সিলিং এর ক্ষেত্রে। কিন্তু প্রাইভেট কলেজ আজকে চয়েস লকিং হয়ে যাচ্ছে, কোনো রকম বাইরের কথাবার্তা, কোনো রকমের কথাবার্তা মাথায় না নিয়ে সিম্পলি একটা জিনিস মাথার মধ্যে রাখবে। বিশেষ করে যাদের ভালো র্যাঙ্ক আছে, মোটামুটি একটা এভারেজ র্যাঙ্কের মধ্যে রয়েছে, কোনোভাবেই কোনো রকমের প্রাইভেট কলেজ যেন চয়েস লিস্টের মধ্যে না থাকে। কারোর কথা শোনার দরকার নেই, কোনো রকম প্রাইভেট কলেজ যেন চয়েস লিস্টের মধ্যে না থাকে। তো যেটা বলার, যেটা তোমাদেরকে বিগত দিনেও বলেছি, প্রাইভেট কলেজ কোনোভাবেই রাখবে না। অ্যালটমেন্ট একবার চলে এলে কিন্তু বহু ব্যাপার রয়েছে, অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হবে, তো সেগুলো মাথায় রাখবে। এবার আমি তোমাদেরকে দুটো নোটিশ দেখিয়ে দিচ্ছি, আপগ্রেডেশন ইয়েস ফর্ম এবং নো ফর্ম। WBJEE NMGNM 2023 অফিসিয়াল সাইটে এলে তোমরা কিন্তু এখানে দুটো সেকশন দেখতে পাবে। এখানে দেখেছো যে দুটো নতুন কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে যে নো আপগ্রেডেশন ডিক্লারেশন এবং আরেকটা দেওয়া হয়েছে ইয়েস আপগ্রেডেশন ডিক্লারেশন। তো তোমরা জাস্ট এগুলোর উপর ট্যাপ করবে, প্রত্যেকে এগুলোকে এখন থেকে ডাউনলোড করে রেখে দাও। দেখো আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, একই ব্যাপার, সিম্পল ব্যাপার, এর মধ্যে কিন্তু সেরম বিশেষ কিছু নেই। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর সাপেক্ষে দেখাচ্ছি যে ফিল আপটা কীভাবে করবে, যখন প্রয়োজন হবে তখন আমি আরও একবার তোমাদেরকে বুঝিয়ে দেখো। যারা কলেজ পাবে, এটা কিন্তু যারা কলেজ পাবে তাদের জন্য, বেশ। তো ইয়েস আপগ্রেডেশন ফর্ম এটা, এখানে কিন্তু পরিষ্কার যেগুলো যেগুলো আমি বললাম সেগুলোই কিন্তু এই মাঝখানটাতে পুরো বডিটাতে লিখে দেওয়া আছে। আমি জাস্ট নিচে চলে আসছি, দেখো এখানে তোমাদেরকে জাস্ট যেটা করতে হবে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু ক্যান্ডিডেটের নামটা দিতে হবে প্রথমত, এখানে ক্যান্ডিডেটের নাম, তারপর এখানে তোমাকে রোল নাম্বার দিতে হবে, এক্সামিনেশন কী ছিল দিতে হবে, ডেট দিতে হবে, অর্থাৎ যেদিন যাবে তোমরা ভেরিফিকেশন করতে সেই দিন এগুলো দিতে হবে। তো সমস্ত কিছু দেওয়ার পর নিচে যে জায়গাটা আছে এখানে কিন্তু অ্যাকসেপ্টেড উইথ ফুল সিগনেচার টু দ্য ডকুমেন্ট ভেরিফাইড অফিসিয়াল, এটা কিন্তু অফিসিয়াল জায়গা রয়েছে, অর্থাৎ এই নিচে জায়গাটা ডেট এবং সিল দিয়ে অফিসিয়ালিভাবে তোমাদের জন্য ফিল আপ করে দেওয়া হবে। তো এটাই আপগ্রেডেশন ইয়েস এবং নো ফর্ম। ইয়েস করলে কি হবে, নো কারা করবে, ইয়েস কারা করবে, দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রে কি কি তোমাদের ক্ষেত্রে রেজাল্ট আসতে পারে যারা আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দেবে, তো সমস্ত বিস্তারিত তথ্য তোমাদেরকে শেয়ার করলাম। সেই পাশাপাশি NMGNM রেজাল্ট 2023, NMGNM ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট 2023 কিন্তু 23 তারিখ তোমাদের কাছে এসে যাবে। তো প্রত্যেকে কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে, প্রত্যেকের রেজাল্ট ভালো হোক, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেক খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সেশনটা এখানে শেষ করলাম।